হ্যালো এভ্রিমান তোমরা দেখছো টেকটোপিডিয়া লাইভ আমি রয়েছি তোমাদের সঙ্গে সৌরভ আমার এই ভিডিও থামনেলটা দেখে তোমরা বুঝতেই পেরেছো আজকের ভিডিওটা কিন্তু একটু ডিফারেন্ট এখানে আমি তোমাদের সাথে আলোচনা করব একটা স্ক্যাম যেটা কিন্তু ঘটে চলেছে টেকনোপিডিয়া লাইভের সঙ্গে এবং টেকনোপিডিয়া লাইভের প্রত্যেকটা স্টুডেন্টস যারা রয়েছে আমাদের সাথে কানেক্টেড আর সাবস্ক্রাইবার যারা রয়েছে প্রত্যেককে কিন্তু আমরা সাবধান করতে চাইবো আজকের এই ভিডিওটাতে বা তুমি যদি একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকো বা তুমি কোনো সোশ্যাল মিডিয়াতে তুমি ক্রিয়েটার ব্লগারের কাজ করে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে সাবধান করব আজকের এই ভিডিওটি কারণ আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব কিছু রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স যেটা কিন্তু বর্তমানে আমরা ফেস করেছি এবং অ্যাজ আ কোনো দিন এই ধরনের কোনো অভিজ্ঞতার সম্মুখীন হব এটা কিন্তু আমরা কখনো ভাবিনি এবং একটা এডুকেটর হয়ে একজন মানুষ যে অন্য একজনের নাম ভাঙিয়ে এরকম স্ক্যাম করতে পারে যেটা কিন্তু কখনোই আমাদের ধারণার বাইরে ছিল তো আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে সেটাই বলবো এবং তোমরা বেশ কিছুদিন ধরে লক্ষ্য করেছো টেকনোপিডিয়া লাইভে কিন্তু রেগুলার ভিডিও আসছে না বা ক্লাসের ভিডিও কিন্তু আসছে না তার কারণ কিছু পার্সোনাল ইস্যুস এবং কিছু টাইম ম্যানেজমেন্ট ইস্যুসের জন্য আমরা কন্টিনিউ করতে পারছি না বাট যেটা ডেফিনেটলি তোমাদের জন্য আমরা কন্টিনিউ করব যে কমিটমেন্টটা এর আগের ভিডিওতেই তোমাদেরকে আমি দিয়েছিলাম কয়েকদিন আগে যে ক্লাসেস কিন্তু আমরা শুরু করতে চলেছি এর জন্য দু হাজার চব্বিশের লাস্ট টু মান্থস ফ্রি প্রিপারেশন ক্লাস যেটা তোমাদের শুরু হবে কিন্তু এর মাঝে আমি একটা স্ক্যামের শিকার যেটা আমরা বর্তমানে ফেস করেছি যেটা থেকে আমরা অনেকটা বেরিয়ে এসেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো কারণ ভবিষ্যতে যারা এরকম কন্টেন্ট ক্রিয়েটার ব্লগার যারা হতে চাইছো বা তোমরা এখন বর্তমানে এই অ্যাক্টিভিটির সাথে যুক্ত রয়েছে, তোমাদেরও এই বিষয়টা জানা উচিত সবার প্রথম যেটা তোমাদেরকে বলতে চাইবো যে এর আগে আমি তোমাদের সাথে একটা স্ক্যামের ভিডিও শেয়ার করেছিলাম যেটা হচ্ছে যে টেলিগ্রামে বিভিন্ন স্টুডেন্টদের সাথে কন্ট্যাক্ট করা হচ্ছিল নার্সিং অ্যাডমিশন এবং তার সঙ্গে সঙ্গে যারা পরীক্ষা দিয়েছে তাদেরকে বলা হচ্ছিল যে আমাদের যে খাতা তোমার খাতাটা আমার কাছে এসেছে এবং আমি তোমার খাতা দেখছি তোমার মার্কস যদি উন্নত করতে চাও সেক্ষেত্রে আমাকে এত টাকা পাঠাও তোমার মার্কস উন্নত করে দেবো তুমি একটা গভর্নমেন্টে চান্স পাবে এই ঘটনাটা ঘটেছিল এবং একদম উইথ প্রুফ টেলিগ্রামে কিন্তু আমি দেখেছিলাম আমাদের এক স্টুডেন্ট এক ছাত্রীর সাথে এই ঘটনাটা ঘটেছিল এখন বর্তমানে যেটা হচ্ছে যে টেকনোপিডিয়া লাইভ তোমরা প্রত্যেককে জানো যে আমাদের একটা অফিসিয়াল নাম্বার এইট নাইন এটা হচ্ছে আমাদের অফিসিয়াল নাম্বার যেটিতে কিন্তু আমাদের একটা গ্রুপ রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ টার্গেট জিএনএম টু যে গ্রুপটা আমরা এর আগে টু বিভিন্ন নাম ছিল এই যে গ্রুপটাতে এখানে মোটামুটিভাবে আমাদের সাত আটশো জন তোমরা কানেক্টেড রয়েছ এই গ্রুপে তো এখান থেকে আমাদের এই স্ক্যামটা শুরু কারণ এই গ্রুপে কিছুজন মানুষ দেখো আমাদের পক্ষে সব সময় সম্ভব হয় না যে একদম ইউজারকে ভেরিফাই করে তাকে অ্যাপ্রুভ করার গ্রুপে অ্যাজ অ্যাডমিন আমাদের পক্ষে এটা সম্ভব হয় না কারণ এক্ষেত্রে এটা কি আমরা ছাত্রছাত্রীদের জন্য এই গ্রুপটা খুলেছি যাতে করে কোনো ইনফরমেশন আমরা পাস অন করতে পারি কানেক্টেড হতে পারে প্রত্যেককে আমাদের সাথে এবং আমাদের অলমোস্ট প্রত্যেকটা ভিডিওতে আমাদের ওয়েবসাইট টেলিগ্রাম প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা পেজে আমরা এই নাম্বারটা কিন্তু আমাদের ব্রডকাস্ট করে থাকি বিকজ একটাইকে যাতে করে প্রত্যেকটা কানেক্টেড হতে পারে বা আমাদের যারা পেড প্রিপারেশন ক্লাস কোচিং ক্লাসে ভর্তি হতে যায় সেই কারণের জন্য হেল্পলাইন নাম্বারটা আমাদের দেওয়া তো কিছু শ্রেণীর মানুষ এখন কি করছে যে এই যে টেকনোপিডিয়া লাইভ টেকনোপিডিয়া লাইভের নাম করে আমাদের গ্রুপ থেকে বা আমাদের টেলিগ্রাম থেকে বিভিন্ন সাবস্ক্রাইবার বিভিন্ন কানেকশন যারা রয়েছে তাদের কন্ট্যাক্ট ডিটেলস খুঁজে তাদের সাথে কন্ট্যাক্ট করছে যে আমি টেকনোপিডিয়া লাইভ থেকে শেয়ার বলছি তোমার এই তোমার এই ডিটেলসটা দাও বা এক্ষেত্রে যেটা একদম এক্স্যাক্ট যে ঘটনাটা ঘটেছে আমরাও বিগত বেশ কিছুদিন ধরে বিভিন্ন হোয়াটসঅ্যাপ কল বিভিন্ন মেসেজেস এগুলো আমরা পেয়ে আসছি বিভিন্ন সময় এবং যেগুলোকে আমরা ইগনোর করছি কাইন্ড অফ ওকে সো এগুলো আমরা কমপ্লিটলি ইগনোর করছি তার সঙ্গে সঙ্গে যেটা আমাদের সাবস্ক্রাইবারের সাথে ঘটেছে সেটি হচ্ছে যে এই কারণের জন্য আমাদের কিছু প্রবলেমের জন্য আমাদের যে টার্গেট জিএনএম এনএম দু যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা ছিল সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে একজনই অনলি অ্যাডমিনশিপ ছিল যেটা হচ্ছে আমাদের এই বিজনেস অ্যাকাউন্টের নাম্বারটা আমার পার্সোনাল নাম্বারও একটা সময় সেখানে যুক্ত ছিল বা বিভিন্ন ধরনের তোমরা জানো কারণ বিভিন্ন রকম মানুষজন থাকে বিভিন্ন ফালতু মেসেজেস ডিস্টার্বিং মেসেজেস এবং ইভেন রাতে একটা দুটো সময় মেসেজ করত। ফোন করত। সেই কারণের জন্য আমরা ওখান থেকে লেফট হয়ে গেছি এবং একটাই মাত্র নাম্বার ছিল যেটা কিছু প্রবলেমের জন্য আমরা সেই গ্রুপ থেকে লেফট হয়ে যাই এবং যেহেতু একজন অ্যাডমিন ছিল সেহেতু র্যান্ডম অ্যাডমিন সিলেক্ট হয়ে যায় তোমরা জানো যে অ্যাডমিন থেকে যদি অ্যাডমিন যদি গ্রুপ লেফট করে যিনি ক্রিয়েট করেছে ক্রিয়েট যদি ক্রিয়েটার যদি গ্রুপটাকে লেফট করে তাহলে সেক্ষেত্রে সেই গ্রুপে র্যান্ডাম কোনো একজন অ্যাডভেন্সিভ পেয়ে যায় সেই সুযোগটাকে কাজে লাগিয়ে একজন মানুষ যার নাম্বারটাও আমি পেয়েছি এবং এটা রিয়েলিটি যে অ্যাজ এডুকেটার যেটাতে আমি সব থেকে বেশি সফট হয়েছি তিনিও কিন্তু একজন ইউটিউবার এবং তিনিও নতুন এডুকেশনাল কন্টেন্ট শুরু করেছেন বেসড অন জিএনএম এনএম তিনি ক্লাস করাচ্ছেন এবং তিনি কমপ্লিটলি আমার নাম নিয়ে এবং টেকনোফিডিয়াল লাইভের নাম নিয়ে তিনি কিন্তু স্টুডেন্টদের সাথে কন্ট্যাক্ট করছেন যেখানে তিনি বলছেন যে আমার কাছে পুরো স্ক্রিনশট রয়েছে এবং দেখো উনি যিনি এই কাজটি করেছেন আমি ওনাকে একটাই কথা বলতে চাইবো ওনার নতুন চ্যানেল আমি দেখলাম নিয়ার অ্যাবাউট টুকের কাছাকাছি সাবস্ক্রাইবার বাট সেটাতে আমি কোনোভাবেই কাউকে ডিফেন্ড করছি না যে বা কাউকে ছোট করছি না যে টুকে সাবস্ক্রাইবারের চ্যানেল একটা আমার সাথে এরকম কম্পিটিশন করছে দ্যাট ডাজেন্ট ম্যাটার বিকজ হচ্ছে দেখো এক্ষেত্রে আমরা যদি দেখি স্টুডেন্টসটা পছন্দ করছে কাকে দ্যাটস ম্যাটার সো এক্ষেত্রে তিনি কিন্তু যেটা করছেন তিনি গ্রুপের যে অ্যাডমিনশিপ যে পেয়েছে তাকে কন্ট্যাক্ট করেছে তাকে কন্ট্যাক্ট করে বলেছে যে আমি স্যার বলছি তোমাকে অ্যাডমিন করে দেওয়া হয়েছে তুমি আমাকে অ্যাডমিন করে দাও তো সেক্ষেত্রে স্টুডেন্ট আমাদের বনগা থেকে একজন ছাত্রী আমি নাম নিচ্ছি না ক্ষেত্রে তার তো সেই ছাত্রী কি করেছে সে আমার কাছে বিগত এক দু বছর আগে ব্যাচে সে পড়েছিল এবং সেখানে সে কিন্তু আমার নাম্বারটা সেভ রয়েছে অলরেডি আমাদের যে নাম্বারটার কথা বললাম সেই নাম্বারটা সেভ আছে সে তখন দেখেছে বাট সেভ একটু হলেও পজল্ট হয়েছে কারণ সে আমার তাকে চেনে বা আমার ইউটিউবে আমার ভিডিও দেখেছে তো যে ডিপিটা ছিল সেই ডিপিটা দেখে তার ডাউট হয়েছে সে তখন বলেছে স্যার আমি তো জানি না কীভাবে অ্যাড করতে হয় তখন তাকে বলেছে ঠিক আছে আমি বলে দিচ্ছি আমাকে এইভাবে অ্যাডভেন্সিপে অ্যাড করে দাও এটা গেল এর পরবর্তীতে আমি যখন জানতে পারলাম সেই নাম্বারটাকে সার্চ করলাম যিনি করেছেন তিনি আমার ভিডিওর কারণ তিনি আপাতমস্ত টেকনোপিডিয়া লাইফকে ফলো করেন ফলো করার চেষ্টা করেন দেখো কাউকে দেখে কারোর কপি করা চেষ্টা করা দ্যাটস ডিফারেন্ট থিং বাট এইভাবে কাউকে কারোর নাম ভাঙিয়ে খাওয়া এটা কিন্তু একদম উচিত না ডেফিনেটলি আমি এটা বলতে চাইবো ভিডিওটা যদি আপনি দেখছেন কারণ আমি চাইলে আপনার নাম নিতে পারতাম আপনার কন্ট্যাক্ট রয়েছে আমি পরবর্তীতে যখন আমার যে ছাত্রী যে অ্যাডমিশিপ পেয়েছিল সে যখন আবার পরবর্তীতে আমার নাম্বারটা অ্যাড করলো আমি তার সাথে ফোনে কথা বলি আমাকে অনেক বেশি হেল্প করেছে বিকজ দেখো এই হেল্পটাই আমরা এক্সপেক্ট করে থাকি আমরা তোমাদেরকে হেল্প করছি সো আমাদেরও কিছু এক্সপেকটেশন তোমাদের কাছে থাকে যেটা আমি ডেফিনেটলি পেয়েছি সো এখানে যখন আমি ওনার নাম্বারটা দেখলাম ওনাকে একটাই কথা বলবো যে ইউটিউব ফেসবুক সোশ্যাল মিডিয়াতে যখন আপনি কোনো নাম্বার দিচ্ছেন সেই নাম্বারটাকে যখন আমি আপনি নর্মাল গুগল সার্চ করবেন সেখানে কিন্তু আপনার সমস্ত কিছু পেয়ে যাবো আপনার চ্যানেলের নাম আপনার পেজের নাম সমস্ত কিছু সো আপনি এই যে কাজগুলো করছেন এই কাজগুলো কিন্তু একদম উচিত নয় ইভেন টেকনোপিডিয়া লাইভের আমাদের পেড ব্যাচের স্টুডেন্টকে ফোন করে পর্যন্ত বলা হয়েছে যে তোমার ফিস ডিউ রয়েছে তোমার ফিজটা পেমেন্ট করো কিউআর কোড পাঠাচ্ছি ডিফারেন্ট কিউআর কোড পাঠানো হয়েছে সো এরকম ঘটনা ঘটছে টেকনোপিডিয়া লাইভের সাথে যেটা সত্যি কথা অ্যাজ আ এডুকেটর আমার কাছে পুরো আনএক্সপেক্টেড ছিল ব্যাপারটা এবং আমরা বেশ কিছুদিন ডিটাচ থাকার ফলে কিন্তু এই ঘটনাটা অনেক বেশি একটা রূপ নিয়েছে ভয়ঙ্কর যেটা কিন্তু আমি জানতে পারি কালকে এবং কালকে আমি ভিডিওটা করার সময় পাইনি কারণ আমার অফিস ছিল আমাকে ডিউটিউতে যেতে হয়েছিল তার পরবর্তীতে এসে আমি ভিডিওটা করতে পারিনি আজকে ভিডিওটা করে তোমাদের জন্য আমি আপলোড দিচ্ছি সো এই ভিডিওটা অনেক বেশি স্প্রেড আউট করো যাতে করে ইনফরমেশনটা প্রত্যেকের কাছে পাশন হয় এবং এই একটাই কথা বলতে চাইবো আমাদের অফিসিয়াল নাম্বার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ এইট এই নাম্বারটা ছাড়া কোনোরকম কোনো নাম্বার থেকে যদি কোনো কমিউনিকেশন যায় রিগার্ডিং টেকনোপিডিয়া লাইভ সেক্ষেত্রে কিন্তু কখনো রেসপন্স করবে না আর কোন রকম কোনো ফিনান্সিয়াল অ্যাক্টিভিটির সাথে যুক্ত হবে না বিকজ এই ধরনের ঘটনা কিন্তু ঘটছে আর যিনি করেছেন তিনি ভিডিওটা নিশ্চয়ই দেখছেন কারণ আমি দেখেছি তিনি আমাকে ফলো করেন বিভিন্ন জায়গাতে ইভেন আমার প্রত্যেকটা গ্রুপে তিনি অ্যাড রয়েছেন আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে শুধুমাত্র ওনাকে লেফট করিয়েছি তিনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি কার কথা বলছি এর পরবর্তীতে আমি চাইছি না অ্যাজ এ এডুকেটর অন্য কাউকে ছোট করতে সেই কারণের জন্য আমি কিন্তু ওনার কোনো ডিটেলস দেখালাম না তা না হলে ওনার ইউটিউব চ্যানেলের নাম ওনার ফোন নাম্বার সমস্ত কিছু রয়েছে এবং উনি সব থেকে বড় ভুল যেটা করেছেন ওনার জানা উচিত ছিল যে উনি যে নাম্বারটা থেকে করছেন এই ধরনের স্ক্যামিং অ্যাক্টিভিটিস সেই নাম্বারটা কিন্তু উনি আবার ইউটিউবেও দিয়ে রেখেছেন ওনার চ্যানেলও দিয়ে রেখেছেন সো এটা আইডেন্টিফাই করা খুব একটা ডিফিকাল্ট কাজ কিন্তু নয় যে কোনো একজন পার্সোনার ক্ষেত্রে সো আমার মতো একজন কমন লেম্যানের পক্ষে তো যখন সম্ভব হয়েছে তখন অন্য কারোর পক্ষে এটা নিশ্চয়ই সম্ভব তো এটা হচ্ছে ব্যাপার তোমাদের কাছে রিকোয়েস্ট করব। যে তোমরা সাবধান থাকবে এবং এছাড়া আরো বিভিন্ন ধরনের ফিনান্সিয়াল স্ক্যাম কিন্তু ঘটছে যেরকম বিভিন্ন স্ক্যাম ঘটছে এটা টেকনোপিডিয়ার লাইভের সাথে ঘটেছে না আমাদের নর্মাল লাইফে ঘটে সো যে কোনো জিনিসে কোথাও বিশেষ করে কোনোরকম কোনো ফিনান্সিয়াল ট্রানজাকশন কোন রকম কোনো ইনফরমেশন শেয়ারিং এর আগে সব দিকটা ভালোভাবে খুঁটিয়ে দেখবে আর যেটা জিএনএম এনএম বিএসসি নার্সিং এর যারা এন্ট্রান্স এক্সাম দেবে তাদের জন্য বলবো তোমরা কিন্তু আফটার এক্সাম আরও বেশি সাবধান থাকবে কারণ তোমাদেরকে ফোন করে বলা হয় ডাব্লু বিজেই থেকে বলছি তোমার এই ডিটেলস দিতে ওই ডিটেলস দিতে তোমার পাসওয়ার্ড অ্যাকাউন্টের দিতে এই সমস্ত তোমার অ্যাকাউন্ট লক হয়ে গেছে না নাহলে ব্লক হয়ে যাবে রেজাল্ট দেখতে পাবে না এরকম ঘটনাও কিন্তু ঘটে থাকে অনেকে হয়তো ভাববে আমার আমি তো কখনো শুনিনি বাট দ্যাট ইজ দ্য রিয়েলিটি বিকজ আমরা শুনেছি তার একটাই কারণ আমরা অনেক বেশি স্টুডেন্টদের সাথে কানেক্টেড তোমাদের থেকে আমাদের কানেকশনটা অনেকটা বেশি রয়েছে এরকম ঘটনা আমাদের ঘটেছে তাই তোমাদের সাথে শেয়ার করছি আশা করি আজকের ভিডিওটা একটু অনেকের ভালো নাও লাগতে পারে বাট আমাদের সাথে ঘটে যাওয়া এই রিয়েল লাইফ একটা এক্সাম্পল তোমাদের সাথে শেয়ার করার ছিল তোমরা এই ভিডিওটা অনেক বেশি শেয়ার করো যাতে করে যে পার্সন আমাদের সাথে ঘটনাগুলো ঘটাচ্ছে তিনি ওনার কাছ অব্দি যাতে ভিডিওটা পৌঁছায় এবং উনি যাতে নিজে রিয়েলাইজ করতে পারেন যদি উনি একজন রিয়েল এডুকেটর হয়ে থাকেন কারণ একজন রিয়েল এডুকেটর রিয়েল টিচার কখনো এই ধরনের অ্যাক্টিভিটি করে না অন্য কারোর নাম ভাঙিয়ে কখনো নিজেকে চালানোর চেষ্টা করে না যেটা আমার পার্সোনাল ওপিনিয়ন তোমাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আজকের জন্য এইটুকু এবং তোমাদেরকে আমার করা কমিটমেন্ট অনুযায়ী তোমাদের ক্লাস কিন্তু আমি শুরু করতে চলেছি বিশেষ কিছু প্রবলেমের জন্য আমি শুরু করতে পারিনি বাট স্টিল আই উইল ট্রাই মাই বেস্ট তোমাদেরকে ফ্রিতে যে ক্র্যাশ কোর্স আমি প্রোভাইড করবো বলেছিলাম সেই ক্র্যাশ কোর্সটা প্রোভাইড করব তো অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা তোমাদের মতামত জানাও আজকের জন্য এইটুকুই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ প্রত্যেককে দেখতে থাকো টেকনোপিডিয়া লাইফ দ্য ওয়ে অফ লার্নিং